আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফিরে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়ালে। তো বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেটের কিন্তু একটা অ্যাড অফ অনগোয়িং আছে। তো অলরেডি অনেক এটা নিয়ে ভিডিও করতেছে অ্যান্ড আমিও শুরু করে দিলাম, কারণ অলরেডি আপনারা জানেন যে আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, নেটের অবস্থা তো আরও বাজে অবস্থা। প্রায় বেশ কিছুদিন যাবৎ আমাদের নেট কানেকশন ছিল না। তো ফাইনালি আজকে আমরা একটু কাজ করতে পারতেছি, আর আশা করি যারা অ্যাক্টিভ আছেন প্রত্যেকেই অফারটা জয়েন করে নেবেন। আর যখন সিম ডাটা আসে তারা সিম ডাটা দিয়ে কাজ করেন, অবশ্যই ভিডিওটা দেখে অবশ্যই অফারটাতে জয়েন করে নেবেন। শুধু রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর আমাদের এনএন অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটি ফলো করে রাখেন। এই অফারে জয়েন করার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, তবে প্লে স্টোরে আর এইখান থেকে বাইন্যান্স লিখে সার্চ করে আগে দেখতে হবে বাইন্যান্স অ্যাপটা আপনার আপডেট করা আছে কিনা। আপনি আপডেট করে নেবেন, অলরেডি আমি আপডেট করে নিয়েছি। যদি আপনি এবার চেক করেন, চেক করলে দেখতে পারবেন এখানে আপডেট অপশন আসবে অ্যান্ড আপনি এটাকে মোস্ট আপডেট করে নেবেন। আপনি বাইন্যান্স অ্যাপটা ওপেন করে নেন। এইখান থেকে আপনি ওয়েব থ্রি যে অপশনটা আছে ওয়েব অপশনে ক্লিক করে দেন অ্যান্ড ডিসকর্ড অপশন আইকনে আসার পর এই অফারে জয়েন করার জন্য আপনি ওয়েব থ্রি সাইট থেকে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এখানে যে ড্যাপস অপশন আছে উপরের দিকে, ড্যাপস অপশনে সিম্পল ক্লিক করবেন। এইখানে কিন্তু ব্যানারটা আসে যে আপনি এখান থেকে কিন্তু ব্যানারটাকে দেখতে পারবেন। এই যে হচ্ছে সাইবারের অফারের ব্যানার, অথবা আপনি এখান থেকে ডিসকভার আইকনে ক্লিক করার পর, সরি ডিসকভার না, এখানে অ্যাড আইকনে ক্লিক করার পর এইখান থেকেও কিন্তু ব্যানারটা বড় করে শো করে আপনি এখান থেকে জয়েন করতে, অথবা দেখেন নিচের দিকে 45 দিন ইভেন্টটা চলবে, আপনি এইখানেও ক্লিক করে জয়েন করতে পারবেন। আমি কয়েকটা ওয়ে দেখা দিলাম, জাস্ট এখানে আসার পর আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই অফারটাতে জয়েন করতে হলে প্রথমে আপনার মেটামাক্স মানে আপনার যে ওয়েব থ্রি ওয়ালেটটা আছে এটাকে কানেক্ট করে নেবেন। এটা অটোমেটিক কানেক্ট হতে পারে। কানেক্ট করার পর এইখানে আপনি বেশ কিছু টাস্ক পাবেন, এটা হচ্ছে প্রথম সপ্তাহের টাস্ক। এইখানে দেখেন অলরেডি খুব দ্রুত জয়েন করে নেবেন, কারণ এইখানে এনএফটিগুলো কিন্তু লিমিটেড, যেমন 17,272টা এনএফটি লিস্ট আছে। এগুলো কানেক্ট মিন্ট করার জন্য আপনি কিন্তু রেওয়ার্ড পাবেন। তো এই যে দেখেন, এই যে এনএফটিটা 18,536 জন মিন্ট করতে পারবে, অলরেডি অনেকে মিন্ট করে ফেলছে। তো যে কয়টা মিন্ট অ্যাভেলেবেল থাকবে আপনাকে এগুলো মিন্ট করতে হবে, আর এগুলো মিন্ট করার জন্য সাইবার ইথারের প্রয়োজন, যেটা আপনাকে ম্যানেজ করে নিতে হবে। দেন আপনি এইখানে যে রেওয়ার্ডগুলো পাচ্ছেন এগুলো আপনি ক্লেম করতে পারেন, এগুলো আপনি ক্লেম করে পরে সেল করে প্রফিট বুক করতে পারেন। আর আপনি এইখান থেকে যে স্কোরগুলো আর্নিং করবেন এনএফটি মিন্টের জন্য, সেই স্কোরগুলো কিন্তু আপনাকে ফিউচারে তাদের অ্যাড অফ ইন্ড হলে রেওয়ার্ড হিসাবে আপনাকে দেওয়া হবে। শুরুতে যেহেতু আমাদের ডলারের প্রয়োজন, সেক্ষেত্রে আপনি আপনার এক্সচেঞ্জ সাইটটাতে সিলেক্ট করে বাইন্যান্স এক্সচেঞ্জ সাইট থেকে $5 মতো রাখেন, যেটা আপনার ফিউচারে কাজে দিবে। আপনি চাইলে $2 দিয়ে করতে পারেন, তবে $5 দিলে ভালো হয়। আপনার যে ডলারটা আছে সেটা আপনি চাইলে কনভার্ট করতে পারেন। এখানে ট্রেড আইকন আছে, এই ট্রেড আইকনে ক্লিক করার পর উপর দিকে দেখবেন যে কনভার্ট আইকন আছে, এখানে ক্লিক করে আপনি ইথার করে নেবেন। ঠিক আছে, আপনার ডলারটাকে আপনি ইথারে কনভার্ট করবেন। $5 করেন, $3 করেন, সর্বনিম্ন $3, সর্বোচ্চ $5, $10 আপনি করতে পারেন। যেটা করে নেবেন সেটা আপনার কনভার্ট হয়ে গেলে দেন আপনি এখান থেকে কী করবেন, ওয়েব থ্রি অপশনটাতে চলে আসবেন। ওয়েব থ্রি যে অপশন আছে সেখান থেকে ট্রান্সফার আইকন পাবেন। তো এইখানে পাবেন হচ্ছে ট্রান্সফার অপশন, এই ট্রান্সফার অপশনে সিম্পল ক্লিক করবেন। এইখান থেকে আপনি BNBটা সিলেক্ট করার পর আপনার যে ইথারটা ডলারটা আছে ইথার ডলারটা সিলেক্ট করে নেবেন অ্যান্ড আপনি নেটওয়ার্কটাকে অবশ্যই আরবিটার্ম সিলেক্ট করে নেবেন। আমি যেমন আরবিটার্ম সিলেক্ট করে নিলাম, দেন আরবিটার্মে যে এখান থেকে দেখেন মাত্র আপনার 10 সেন্টের মতো ফি কাটবে, আপনি আরবিটার্মে ডিরেক্টলি উইথড্র করে নিয়ে আসবেন। যেমন এখানে আমি ডিরেক্টলি কিন্তু এক্সচেঞ্জ সাইট থেকে বাইন্যান্স এক্সচেঞ্জ সাইট থেকে আমি আমার ওয়েব থ্রি ওয়ালেটে কিন্তু উইথড্র করে নিলাম অ্যান্ড উইথড্রটা হয়ে গেলে আমার ডিরেক্টলি ওয়ালেটে চলে আসবে ওয়েব থ্রি ওয়ালেটে। আসি সাইট কানেক্টের বিষয়ে, আপনার তো উইথড্র করলেন, আপনার ডলারটা চলে আসলো। এখন আপনি এই ব্যানারটা আপনি সিম্পল এখানে কানেক্ট করে সিম্পল ক্লিক করে দেন। ক্লিক করার পর আপনি এখান থেকে সাইন ইন অ্যাপ্রুভাল মেসেজ কমপ্লিট করার পর তারপরে এখান থেকে আপনাকে বলবে রেফার কোড বাইন্ড করতে। আপনি আমাদের রেফার কোডটা এখানে ইউজ করবেন। আমাদের চ্যানেলে আসলে এখানে আমরা রেফার কোড দিয়ে দিছি, রেফার কোডটা জাস্ট এখান থেকে জাস্ট কপি করে নেবেন। কপি করার পর সেই রেফার কোডটা এখানে চাপ দিয়ে ধরে রাখলে, অথবা আপনি টাইপ করে এখানে এক ও ওয়ান নম্বর বক্সে চাপ দিয়ে ধরে রাখলে ফুল কোডটা বসে যাবে, যেন সাবমিট আইকনে ক্লিক করে সাবমিট করে দেবেন। তো একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন আমি ফার্স্টে একটা এনএফটি লাইভ মিন্ট করে দেখাচ্ছি। এখানে মিন্ট আইকনে সিম্পল ক্লিক করার পর এখান থেকে নেটওয়ার্কটাকে সুইচ করবেন, যেহেতু আপনার সাইবার ইথারের প্রয়োজন। তো সাইবার ইথারটা প্রথমে আগে আপনাকে ডিপোজিট করতে হবে। তো আমরা যে আরবিটাম ইথারটাকে আমরা ডিপোজিট করলাম ওয়েব থ্রি ওয়ালেটে, ওইটাকে আমরা এখন ব্রিজ করে সাইবার ইথারের প্রয়োজন, তার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যেই ডলারটা আছে, আপনার আরবিটাম ইথার হোক বেস হোক যেটা হোক, আপনি এখানে কী করবেন সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি $2 ডিপোজিট করবেন নাকি $5 করবেন, আপনার ডলার অনুযায়ী আপনার এটা আপনি সিলেক্ট করে নেবেন। দেন আপনি সুইচ নেটওয়ার্কে ক্লিক করার পর
আপনি এইখান থেকে এটাকে ব্রিজ করে সাইবার ইথারে ব্রিজ করে নেবেন, মাত্র লো একটা ফি কাটবে, ঠিক আছে। এই ফিটা দিয়ে আপনার এখানে কনফার্মেশন হবে অ্যান্ড আপনার টপ আপ হয়ে গেছে, আপনার এই সাইটে টপ আপ হলো। এটা দিয়ে কিন্তু আপনি এখন এই 45 দিন যে ইভেন্টটা চলবে, 45 দিন আপনি যতগুলো NFT আসবে এগুলো আপনি সাইবার এই ইথার দিয়ে মিন্ট করবেন, যেটা আপনাকে অ্যাডোফে হেল্প করবে। আপনার ডিপোজিট হয়ে গেলে এখন আপনি দেখেন মিন্ট নাও অপশন আছে, তো আপনি যে কোনোটা মিন্ট করার জন্য আপনি যদি এটা মিন্ট করে চান তাহলে মিন্ট এখানে সিম্পল ক্লিক করবেন, এখান থেকে সুইচ নেটে ক্লিক করে সুইচ করে নেবেন। অ্যান্ড আপনি মিন্ট এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু প্রায় আমি যখন ভিডিও করতেছি এখন কিন্তু এখনও 40,000 ইউজার অলরেডি মিন্ট করে ফেলছে। ফার্স্ট 50,000 ইউজারকে দিবে 17,226 জন প্রায় লিফট আছে, মানে এটা এই ইউজারগুলো হয়ে গেলে শেষ হয়ে যাবে। তাই দ্রুত ভিডিও দেখার সাথে মিন্ট করে নেবেন। অ্যান্ড দেখেন মাত্র এখানে অল্প 10 সেন্ট মনে হয় ফি কাটে, কনফার্মেশন দিলাম অ্যান্ড আমার এটা কিন্তু মিন্ট সাকসেসফুল হয়ে গেলো। মিন্ট সাকসেসফুল হয়ে গেলে এখানে কিন্তু মিন্ট লেখা চলে আসলে আপনার মিন্ট হয়ে গেছে। মিন্ট হয়ে গেলে এখানে ভিউ লেখা চলে আসবে, মানে আপনার এটা মিন্ট হয়েছে। এখন আপনি এছাড়াও আপনি আরও মিন্ট করার জন্য উইক 1-এর যে ক্রিয়েটিভ বান্ট্রি আছে এগুলো আপনি মিন্ট করার জন্য, এইটা আপনি মিন্ট করার জন্য কী করবেন, এখানে মিন্ট না এখানে সিম্পল ক্লিক করবেন অ্যান্ড আপনার এখানে বলবে যে ওয়েলকাম টু সোশিয়ালি। এখন নিচের দিকে স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করার পর এই যে এইখানে আপনি এটার অ্যান্সারটা দিবেন কীভাবে, এই যে এই অ্যান্সারগুলো দেওয়ার জন্য আপনি এখানে প্রথমে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে। অ্যান্ড আমরা এখানে দেখতেছি যে মিন্ট বারে আমরা এই বক্সগুলো কীভাবে আমরা এখানে বসাবো আর কি, কোয়েশনের অ্যান্সারগুলো আমরা এখানে বসাবো। যখন স্ক্রল ডাউন করবেন দেখবেন এরকম ওয়ার্ড চলে আসবে, এই ওয়ার্ডগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তো ওয়ার্ডগুলো সিলেক্ট করার জন্য আমরা এইখানে চ্যানেলে কিন্তু আমরা অ্যান্সারগুলো দিয়ে দিছি, যেমন প্রথমে অ্যান্সারটা হবে PSI, তারপর একটা ক্রিয়েটর, এগুলো দেখে দেখে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমরা প্রথমে এখানে আমাদের হচ্ছে PSI, তো এইখানে আমরা এটাকে সিলেক্ট করলাম, ওয়েট। তো এটাকে আমরা এইভাবে টেনে নিয়ে আসবো, মানে এই যে ওয়ার্ডগুলো আছে টেনে নিয়ে এসে আমরা এইখানে বসায় দিলাম, এই প্রথম অ্যান্সারটা আমাদের কিন্তু হয়ে গেল। তারপরে সেকেন্ডটা হচ্ছে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করার পর দেখেন সেকেন্ডটা হচ্ছে ক্রিয়েটর, এটাকে আমরা এখানে বসাই দিলাম। তারপরে থার্ড যদি আসি, থার্ডটা কী হবে এভাবে আপনি এখানে অ্যান্সারগুলো দেখে নেবেন, এখানে সব অ্যান্সারগুলো দেওয়া আছে। তারপরটা দেখেন সুপার চেন, তারপর ও অফিস টেক, এগুলো সব দেওয়া আছে দেখে নেবেন। তারপরটা হচ্ছে কালেক্টিভিস্ট, তারপরটা হচ্ছে সোশিয়াল। তো এই যে অ্যান্সারগুলো সবগুলো অ্যান্সার যখন আপনি দিবেন তখন এখানে দেখেন মিন্ট অপশনটা চলে আসে, মিন্ট অপশন সিম্পল ক্লিক করার পর অ্যান্ড এখন বলছে ওয়েলকাম টু মিন্ট সামার, তো মিন্টে ক্লিক করে দিলাম। এখন একটা অ্যাপ্রুভাল আসবে, এই অ্যাপ্রুভালটা আপনি কনফার্মেশন দেবেন। এই কারণে বলছে যে $5 যদি আপনি টপ আপ করেন সেক্ষেত্রে অনেকগুলো এখানে 45 দিনের ভিতরে প্রচুর মিন্ট অপশন আসবে, আপনাকে মিন্ট করতে হবে কারণ এখানে রানিং কাজ করলে আপনি বেশি একটা রেওয়ার্ড পাবেন। দেখেন ওয়েলকাম অ্যান্ড মিন্ট, আমার মনে হয় এটা মিন্ট হয়ে গেছে। মিন্ট হয়ে গেলে মিন্টেড লেখা চলে আসলে বুঝবেন আপনার এটা মিন্ট হয়ে গেছে, তো এখানে আপনার আর কিছু করতে হবে না, মিন্টেড মানে অপশন চলে আসে। এখন আমরা যদি এখান থেকে বের হয়ে যাই, এখানে আমরা আপনাদেরকে একটা মিন্ট করে দেখাইলাম যেটা ভিউ অপশন চলে আসে, ভিউ মানে হচ্ছে আপনার টাস্ক কমপ্লিট। তারপর হচ্ছে ক্রিয়েটিভিটি বান্টি, এখানে আপনি পোস্ট করে সেটার লিঙ্ক আপনি মেনশন করে কিন্তু এখান থেকে আপনি NFT ই করতে পারেন। তারপরে এখানে অনেকগুলোই আছে যেগুলো আপনি স্টেপ বাই স্টেপ করতে পারবেন, যেমন যেগুলো আপনি মিন্ট অপশন আসবে মিন্ট করতে পারবেন, যেমন অপটিমাইজের একটা NFT মিন্ট করতে পারেন, বেসের করতে পারেন, এগুলো আপনি করে নেবেন নিজ দায়িত্বে যেগুলো অ্যাভেলেবেল আছে। আর যেগুলো অ্যাভেলেবেল নাই এগুলো পরে অ্যাভেলেবেল হবে, যেমন ফারকাস্টের একটা NFT মিন্ট অপশন চালু হবে, সেটা হচ্ছে আপনার চালু হবে 7 ঘন্টা পর, আপনি যে টাস্কগুলো কমপ্লিট করুন সেটা এখানে কিন্তু 2 দেখাবে। এখন এই যে রেওয়ার্ডগুলো দেখাচ্ছে ক্লেম করার জন্য কিছু রেওয়ার্ডও পাবেন, যেমন 10 সেন্ট দিয়ে ক্লেম করলে 20 সেন্ট রেওয়ার্ড পাবেন, এগুলো আপনি ইনস্ট্যান্ট সাইবার ক্লেম করে নিতে পারবেন। আর এটা হচ্ছে এক্সট্রা রেওয়ার্ড, আর অ্যাডোফের জন্য তো আলাদা রেওয়ার্ড থাকবে। তো আমরা কিছু NFT মিন্ট করি, যেমন অপটিমাইজে NFT মিন্ট করার জন্য মিন্ট এখানে সিম্পল ক্লিক করলাম, নিচের দিকে স্ক্রল ডাউন করি, এখানে দেখেন এটাও কিন্তু প্রায় 50,000 NFT দিছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, অলরেডি 37,000 মিন্ট হয়ে গেছে। তো এগুলো দ্রুত মিন্ট করাই ভালো, মিন্টে ক্লিক করবেন, ফি দিবেন, মিন্ট করবেন। তো মিন্ট সাকসেসফুল লেখার উপরে মিন্টেড চলে আসবে অ্যান্ড আপনি এখান থেকে ব্যাকবারে ক্লিক করে ফিরে আসতে পারবেন। বেসেরটা মিন্ট করি, অ্যান্ড এখানে মিন্ট সাকসেসফুল। নজর রাখবেন সবসময় যেমন ফারকাস্টের যাদের অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এটা কিন্তু 6 ঘন্টা পর NFT মিন্ট অপশন চলে আসবে, জোড়ার এটা আপনার লক আছে, একদিন পর চালু হবে। যেগুলো অ্যাক্টিভ মানে যেগুলো চালু হবে সেগুলো আপনারা মিন্ট করে নেবেন নিজ দায়িত্বে, আমরা আপনাদেরকে চ্যানেলে আপডেট দিব। আর যেগুলো মিন্ট অপশন আছে আপনি মিন্ট করবেন। তারপর আমরা আসি এক্সট্রা রেওয়ার্ডে,
এইখানে আপনি দেখেন মাই ওয়েব থ্রি সোশ্যাল স্কোর অপশন আছে, এখানে এসে আপনি টুইটারটা কানেক্ট করবেন, যাদের ওয়াইফ কেস্টের অ্যাকাউন্ট আছে তারা ওয়াইফ কেস্ট অ্যাকাউন্টটা কানেক্ট করবেন, ওয়াইফ কেস্টের যাদের অ্যাকাউন্ট আছে তারা কানেক্ট করবেন, সিম্পল ক্লিক করেন না আপনার এখানে এখানে একটা স্ক্যানার দিছে, ডোন্ট হ্যাভ আপনার যদি অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট আপনার ওয়াইফ কেস্ট অ্যাকাউন্টের মাধ্যমে স্ক্যানারটা দিয়ে আপনি এখানে স্ক্যান করে নেবেন। যেমন দেখেন এই দেখেন স্ক্রিনশটটা যে আমরা নিলাম, যাদের ওয়াইফ কেস্ট অ্যাকাউন্ট আছে, যেমন ওয়াইফ কেস্ট যে অ্যাকাউন্ট আছে যাদের অলরেডি, এটা কীভাবে কী করবেন দেখেন, এইখানে স্ক্যানার যে অপশনটা আছে, স্ক্যান অপশন যে স্ক্যানার একটা অ্যাপ আছে প্লে স্টোর থেকে নামায় নেবেন, এটার মাধ্যমে আপনার ওই পিকচারটাকে স্ক্যান করবেন। অ্যাপের মাধ্যমে এখানে যে গাড়ি অপশন সেখানে যাবেন, ওই যে স্ক্রিন যে পিকটা আমরা দিলাম এটাকে আমরা এখানে নিলাম, অ্যান্ড আমাদের একটা লিঙ্ক বের হলো, এই লিঙ্কটা আপনি কপি করবেন, টেলিগ্রামে আপনি এখানে লিঙ্কটা পেস্ট করতে পারেন, এই লিঙ্কের উপর যখন আপনি ক্লিক করবেন ডিরেক্টলি ওয়াইফ কেস্ট অ্যাপের মাধ্যমে এটা কানেক্ট হবে। দেখেন এখানে সাইন অ্যাপ্রুভাল চলে আসলো, কানেক্ট করে নিলাম না আপনার কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা সেইখানে আসি না আমাদের দেখবেন এটা কানেক্ট হয়ে গেছে না, আমাদের কিন্তু ওয়েব স্কোর কিন্তু এখানে দেখাইলো। তারপর এই প্রসেসে আপনি টুইটারটাকেও এখানে কানেক্ট করে নিয়ে নিজ দায়িত্বে কানেক্ট করার পর এখানে আপনার রেফারেল লিঙ্কও বের হবে, চাইলে আপনি ফ্রেন্ডদের রেফার করতে পারেন, টুইটারটা কানেক্ট করে নিন। অ্যান্ড এইখানে যে সোশ্যাল যে টাস্ক আছে, একটা টাস্ক আমি আপনাদেরকে দেখাই যে সেটা হচ্ছে পোস্ট করে টাস্ক, প্রজেক্টে এনএফটি উইক এই যে পোস্ট মাই ওয়ান, আপনি যদি এখানে পোস্ট করতে পারেন ফারকাস্টে অ্যান্ড এক্স পোস্ট ওয়ান এক্স অথবা ফারকাস্ট ফারকাস্ট অ্যাকাউন্টে আপনি যদি পোস্ট করেন এটার জন্য কিন্তু আপনি এখানে রেওয়ার্ড পাবেন। অ্যান্ড আমি দেখেন পোস্টে ক্লিক করলাম, যে পোস্ট করবেন ফারকাস্ট এবং টুইটারে সেই লিঙ্কটা কিন্তু এখানে যে কোনো একটাতে আপনি পোস্ট করে সেই লিঙ্কটা এখানে সাবমিট করতে হবে। তো আমি এখানে পোস্ট আইকনে সিম্পল ক্লিক করে দেখি আমাকে কোথায় নিয়ে যায়। এরা কিন্তু এখানে অলরেডি ফোর এক্সাম্পল দিছে যেমন কীভাবে পোস্ট করতে হয়, যেমন আপনি কিছু মেনশন করবেন, মেনশন করার পর এরকম পিকচার টিকচার দিয়ে আর কি আপনাকে আপনার ওয়ার্ফ কেস্টে পোস্ট করতে হবে, সে পোস্টের লিঙ্কটা আপনাকে দিতে হবে। অলরেডি তারা কিন্তু এখানে কিছু এক্সাম্পল দিছে যে কীভাবে আপনাকে আর কি পোস্টটা করতে হবে, তো ওই প্রসেসে আপনাকে পোস্ট করতে হবে। তো আমি যদি এখান থেকে লেখাগুলো কপি করে হুবহু কপি করে যদি আমি এখানে পোস্ট করতে চাই, তো এখানে যে সামারের যে পোস্টের এই অ্যাপ পিকচারটা আছে পিকচার ডাউনলোড করে আপনি এখান থেকে একটা পোস্ট নিতে পারেন। যেমন এই যে পোস্টটা, এটার একটা স্ক্রিনশট আমি নিলাম, সেটাকে আমি চাইলে আমার ওই ওয়ার্ফ কেস্টে পোস্ট করব, সেই লিঙ্কটা নিব। চলে আসলাম ওয়ার্ফ কেস্ট যে অ্যাপটা আছে, অ্যাপে আসার পর এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করে আপনি যে পোস্টটা করতে যাচ্ছেন সেই পোস্টটা এখানে আপনি প্রোফাইলে আসলেন, প্রোফাইলে আসার পর এটাকে আমরা আচ্ছা ভিউ সিলেক্টেড করে নিই, অ্যান্ড এখান থেকে আমরা এটাকে কাট গ্যালারি থেকে এডিট করে নিব। আমি কিন্তু এখান থেকে একটা পিকচার সিলেক্ট করলাম, অ্যাড করলাম, অ্যান্ড আমরা যে কপি করছি না সেই পোস্টটা এখানে দিলাম। অ্যান্ড এইখানে আপনি কি করবেন, পোস্টে করবেন এই ফুল কথাটা এখানে কপি না করে এখানে কিছু কথা আপনি নিজের থেকে লিখতে পারেন, ঠিক আছে, নিজের থেকে লিখলে আমার মনে হয় খুব ভালো হয়। আমি এখান থেকে কিছু কথা নিজের মতো লিখবো, এখানে আপনি যে ক্যাশ আইকনে ক্লিক করে পোস্টটা করে দিলাম। আমার কিন্তু পোস্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে, এখন আমি আমার প্রোফাইলে আসলে এখান থেকে আমি মেবি আমার পোস্টটা দেখতে পারবো যে ক্যাশ আইকনে থেকে এই পোস্টের লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে দিলাম, থ্রি ডট আইকনে সিম্পল ক্লিক করলাম, ক্লিক করার পর দেখি এটা সরি ডিলিট অপশন আছে, এখান থেকে শেয়ার আইকন যে এই অপশনটা আছে এখানে ক্লিক করে দেখি এতে কপি করা যায় কিনা। দেখেন কপি দ্য লিঙ্ক, এই লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। এখন এইটাকে আমরা চেষ্টা করব বাইন্যান্সে পোস্ট করার জন্য, ওই যে এই অ্যাডোব অপশনটা যেখানে আমাদেরকে বলছে যে ক্রিয়েটিভিটি মানে পোস্ট করতে, পোস্ট নাও পোস্ট মাই ওয়ান এখানে সিম্পল ক্লিক করলাম, অ্যান্ড এইখানে এসে লিঙ্কটাকে পেস্ট করে দিব। আপনার যদি ওয়ার্ড কেস্টে অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি এই পোস্টটা টুইটারও করতে পারেন, টুইটারে এখানে পোস্ট করে দিতে পারেন। অ্যান্ড আমরা যে লিঙ্কটা এখানে সাবমিট করলাম অ্যান্ড এইখান থেকে সাবমিট বারে ক্লিক করে সাবমিট করে দিলাম, তো আমি যেহেতু একটাতে করছি এইটাতে আমি সাবমিট করছি। আপনি যদি টুইটারেও করেন টুইটারেও আপনি সাবমিট করতে পারেন অ্যাজ ইউ উইশ, অ্যান্ড এটার জন্য পরে ফিউচারে ভেরিফাইড হয়ে কিন্তু আপনাকে আপডেট দিবে। তো এছাড়াও এই বাকি যে কাজগুলো আছে আমি দেখাইছিলাম আপনাদেরকে, যে এখান থেকে আরও যে অফারগুলোর এখানে অ্যাক্টিভ আছে, যেমন এখানে আপনি এটার জন্য বলতেছে ওরা 20টা সাইবার টোকেন আপনি আর্ন করতে পারেন। আমি টুইটারও একটা পোস্ট করে আমি দেখবো যে এখান থেকে কিছু পারি কিনা। আর এখানে যে যেগুলো এনএফটি মিন্ট অপশন লক আনলক হবে এগুলো অবশ্যই আপনি মিন্ট করার চেষ্টা করবেন। যাই হোক এটার ফুল কভার করার চেষ্টা করছি, ভিডিওটা অবশ্যই লাইক করেন অ্যান্ড পাশে থাকার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই টাটা।